Dear friends, assalamu alaikum. Dear friends, barabar moto ajko apnader majhe khub important ekti timing video niye abaro apnader samne hazir holam. So dear friends, ajke ami apnaderke dekhabo Pegasus W3600 ei modeler flat lock swing machine er kibhabe crankshaft assembly korben ebong crankshaft assembly er je timing gulo ache perfectly ekti ekti kore step by step apnaderke she timing gulo kore dekhabo. এবং কোন পার্টের পরে আপনারা কোন পার্ট বসাবেন, কোন পার্টসের পরে কোন পার্টস বসাবেন, অ্যাকুরেটলি 100% ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কি শিখিয়ে দিব। তো ডিয়ার অডিয়েন্স, এই ফ্ল্যাট লক সুইং মেশিনের যদি স্টিচ কাউন্টারের কোথাও সমস্যা থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে স্টিচ কাউন্টার কীভাবে সেটিং করতে হয়, কীভাবে আমাদের মেশিনের ফিটটাও যদি উল্টা ঘুরে, অর্থাৎ ফেব্রিক যদি উল্টা ঘুরে পিছন সামনে না গিয়ে যদি পিছন দিকে চলে আসে তো সেই স্টিচ কাউন্টারের টানটাকে কীভাবে ঠিক করবে, এ টু জেড ফুল ধারণা আজকে আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা ফিরতে চাই ছোট্ট একটি এন্ড টুর, আমাদের সঙ্গেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কেননা আজকে আমরা যে টাইমিংগুলো আপনাদেরকে দেখাবো এই টাইমিংগুলো আমাদের সচরাচর আমাদের প্রয়োজন হয় না। আজকে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাট লক সুইং মেশিনের ক্র্যাঙ্কশ্যাফ্ট অ্যাসেম্বলি স্টেপ বাই স্টেপ কীভাবে জয়েন করবেন সেটি দেখাবো এবং এই ক্র্যাঙ্কশ্যাফ্টের যে টাইমিংগুলো আছে সেই প্রত্যেকটা টাইমিং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আপনারা কীভাবে এই ফিডডগের বার কানেক্ট জয়েন করাবেন, কীভাবে ফিডডগের বার একটির পর একটি জয়েন করাবেন এবং কীভাবে আপনারা স্টিচ কাউন্টার সেটিং করবেন এ টু জেড ফুল ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমরা এই ক্র্যাঙ্কশ্যাফ্টের যে মাথাটি আছে যেখানে আমরা জয়েন্ট কানেক্টিং বলে থাকি, ক্র্যাঙ্কশ্যাফ্টের অর্ধেক অংশ আমাদের অ্যাবোর্ডিং পর্যন্ত আসে আর বাকি অংশ আমাদের বেল্টের ভিতরে চলে যায়। তো আমরা ক্র্যাঙ্কশ্যাফ্টের মাথায় একটি মার্ক দেখতে পাচ্ছি, সেই মার্কটা আমাদের যে অ্যাবোর্ডিংয়ের যেই ক্যামটি আছে এই অ্যাবোর্ডিংয়ের ক্যামের ভিতরে কিন্তু একটি বুশ আছে। তো বুশটা কিন্তু এই বুশের মধ্যে কিন্তু দুইটি ছিদ্র, অর্থাৎ দুইটি স্ক্রু। তা আমরা প্রথম যে স্ক্রুটা সেই স্ক্রুটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি সেই স্ক্রুটার মধ্যে রাখবো। রাখার পর আমরা এখন ক্র্যাঙ্কশ্যাফ্টের মেজারমেন্টটা নিব যে আমার ক্র্যাঙ্কশ্যাফ্টটা কতটুকু ভিতরে যাবে আর কতটুকু বাইরে আসবে। যদি আমরা ক্র্যাঙ্কশ্যাফ্ট যদি একিউরেট পজিশনে না রাখতে পারি পরবর্তীতে আমাদের স্টিচ কাউন্টার বসবে না এবং কি আমাদের যে সাইড কাভার এই সাইড কাভার আমাদের বসবে না। তাই আমাদেরকে ক্র্যাঙ্কশ্যাফ্টের টাইমিংটা একইভাবে করতে হবে। তো ক্র্যাঙ্কশ্যাফ্টের টাইমিংটা বারটি আমাদের 4.5 mm আমাদের বুশ থেকে রাখতে হবে, আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো আরও পর্যায়ক্রমে। তো অডিয়েন্স, শুরুতে আমরা এই ক্র্যাঙ্কশ্যাফ্টের মাথায় প্রথম যে স্ক্রুটা সেই স্ক্রুটা আমরা অ্যাবোর্ডিংয়ের যে বুশ এই বুশের মধ্যে আমরা বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবোর্ডিংয়ের এখানে যে বুশটি আছে সেই বুশের মধ্যে কিন্তু দুইটি স্ক্রু লাগানোর ছিদ্র। তো প্রথম যে ছিদ্রটা সেই ছিদ্রটার মধ্যে আমরা ক্র্যাঙ্কশ্যাফ্টের যে মার্কটি আছে সেই মার্কের মধ্যে আমরা 3 mm স্ক্রু বসিয়ে খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। টাইট করার পর এই এখানে কিন্তু তিনটি স্ক্রু তিন জায়গায় বসবে। চিকন পাতলা যে ছোট স্ক্রুটা আছে সেই স্ক্রুটা আমরা ক্র্যাঙ্কশ্যাফ্টের মাথায় বসাবো এবং কি এই স্ক্রুটা কিন্তু আমাদের দেখা যাবে না, এটা আমাদের বুশের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো আমরা আরেকবার এই ক্র্যাঙ্কশ্যাফ্টের মাপটা নেব। ক্র্যাঙ্কশ্যাফ্টের মাপটা হলো আমাদের এখানে যে গোল্ডেন কালারের যে বুশটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গোল্ডেন কালারের বুশ থেকে এই ক্র্যাঙ্কশ্যাফ্টের এখানে কিন্তু একটি টাল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই টাল পর্যন্ত আমাদের 4.5 mm রাখতে হবে। অর্থাৎ গোল্ডেন কালারের বুশ থেকে আমাদের এখানে যে টালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফিডডগের কিন্তু কাজ করে, ফিডডগের যে আপ ডাউন টান সেই টানের কাজটা করে। তো এখানে আমরা এখানে 4.5 mm আমি আপনাদেরকে ছোট যে স্ক্রুড্রাইভার দিয়ে দেখাচ্ছি সেই স্ক্রুড্রাইভার দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা গোল্ডেন কালার যে বুশ এই বুশের থেকে 4.5 mm আমরা বাইরে রাখবো ক্র্যাঙ্কশ্যাফ্টের এই যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপ পর্যন্ত। শেপটা যে যতটুকু বাড়তি আছে বাইরের দিকে এই বাইরের অংশ পর্যন্ত আমাদের 4.5 mm থাকতে হবে। রাখার পর এখন আমাদেরকে এই যে স্ক্রুটা অ্যাবোর্ডিংয়ের প্রথম যে স্ক্রুটা সেই স্ক্রুটা আমরা শক্ত করে টাইট করে দেব। শক্ত করে টাইট দেওয়ার পর এই স্ক্রুটাকে আমাদেরকে যে অ্যাবোর্ডিংয়ের যে ক্যামটা এই ক্যামের ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে।
এখানে আমাদের মন মতো স্ক্রু যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই মেশিনের টার্ন কোনোভাবে আমরা ঠিক করতে পারবো না। এখানে মেন কাজটা হলো এই জায়গায়। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সামনে যে কাজগুলো আছে সেগুলো দেখাবো। এখন আমাদেরকে অ্যাবোর্ডিংয়ের উপরের অংশ যে ক্যাম্পটা সেই ক্যাম্পটা আমাদেরকে চাপ দিয়ে ধরে মেশিনের রোটেশন পুলি ঘুরাইতে হবে। ঘুরানোর পর ভিতরে যেই বলটা বা রিংটা সেই রিংটা কিন্তু ভিতরে অ্যাবোর্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ অ্যাবোর্ডিংয়ের ক্যামের ভিতরে ঢুকে যাবে। ঢুকার পর দ্বিতীয় যে স্ক্রুটা সেই স্ক্রুটা আমার সামনে চলে আসবে। প্রথম স্ক্রুটা কিন্তু অ্যাবোর্ডিংয়ের ভিতরে থেকে যাবে। আমি আবারও বলতেছি, আপনারা যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ক্যামের ভিতরে প্রথম স্ক্রুটা ঢুকে যাবে এবং দ্বিতীয় স্ক্রুটা আবার আমাদের সামনে যে খোলা যে অংশটুকু আছে এই অংশটা চলে আসবে। তো খোলা অংশের মধ্যে আমরা দ্বিতীয় স্ক্রুটা টাইট করে দেবো। দেওয়ার পর এখন এই দ্বিতীয় স্ক্রুটা কিন্তু হালকা একটু বড় থাকে, সে বড় স্ক্রুটা কিন্তু আমাদের এই ক্যামের যে রাউন্ড শেপ এই রাউন্ড শেপের বাইরে যাবে না, ভিতরে ঢুকবে না। এখন আমরা এই অ্যাবোর্ডিংয়ের উপরের যে অংশে একদম ক্যামের যে রিংটা এই রিংয়ের উপরের অংশে আমরা আরেকটি স্ক্রু আমাদেরকে লাগাতে হবে। সেই স্ক্রু থেকে আমরা অ্যাবোর্ডিং টাইমিং করতে পারবো, যে এই স্ক্রুটা, এই স্ক্রু থেকে আমরা অ্যাবোর্ডিং চাইলে একটু কমাতে বা বাড়াতে পারবো। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই অ্যাবোর্ডিংয়ের ক্যামের পাশে যে ফিডডগের ক্যামগুলো আছে সেই ফিডডগের ক্যামের যে লাইন গ্রিন লাইন, এখানে গ্রিন লাইনটা আমাদেরকে সোজাসুজি রাখতে হবে। এখানে যদি ফিডডগের টানে যদি টানের ক্যামটা যদি আমরা যদি ঠিক না রাখি তাহলে কিন্তু আমাদের ডিপোশনিয়াল যে ফিডডগ আছে সেই ডিপোশনিয়াল ফিডডগের টান ঠিক থাকবে না। আমাদের একটি ফিক্সড যে ফিডডগটি সেই ফিক্সড ফিডডগের টান কিন্তু আলাদা আর ডিপোশনিয়াল ফিডডগের টান আলাদা। এখন আমরা ডিপোশনাল ফিডডগের স্ক্রুটা টাইট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাবোর্ডিং ক্যাম এবং কি মেন যে শেপ এবং ডিপোশনাল ফিডডগের যে ক্যাম, প্রত্যেকটা ক্যামের মধ্যে কিন্তু একটি লাইন করা আছে, অর্থাৎ একটি ড্রেন আছে। সেই ড্রেনগুলো আমাদের সোজাসুজি রেখে আমরা স্ক্রুগুলো টাইট করে দেখব। টাইট করার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই, বাকি কাজগুলো আমাদের সামনে স্টিচ কাউন্টারে এখানে করতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে আমার মনে হয় না যে এই ফ্ল্যাটনক সুইং মেশিনের যে ইম্পর্টেন্ট কাজগুলো সেগুলো আমাদের বাকি থাকবে। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম 1600 মডেলের ক্র্যাঙ্কশ্যাফ্ট কীভাবে সেটিং করতে হয়, আজকে আমরা দেখাবো 3600 মডেলের। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের যে মেন ক্র্যাঙ্কশ্যাফ্টের যে টাইমিংটা সেটা ঠিক আছে 4.5 mm। এখানে যদি আমাদের এই বাড়তি যদি বাইরে চলে আসে তাহলে অসুবিধা আছে এবং ভিতরে চলে গেলেও অসুবিধা আছে, কারণ এখানে আমাদের ক্র্যাঙ্কশ্যাফ্টের মধ্যে কিন্তু মার্ক যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নের মধ্যে এই মার্কের মধ্যে আমাদের বাকি কাজগুলো একুরেটভাবে বসতে হবে। আর যদি ক্র্যাঙ্কশ্যাফ্টটা যদি আপডাউন থাকে ভিতরে অথবা বাইরে আপডাউন থাকে তাহলে বাকি যেই কাজগুলো সেই কাজগুলো আমরা মার্কের মধ্যে একুরেটভাবে বসাতে পারবো না। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা গোল্ডেন কালার যেই বুশটি বুশের পাশে যেখানে আমরা মেজারমেন্টটি নিয়েছিলাম 4.5 mm, এই 4.5 mm পর্যন্ত আমরা যে মেজারমেন্ট এই মেজারমেন্টের এখানে আমরা একটি কলার বসাবো। কলারটি বসিয়ে উপরে যে 3 mm এলকি স্ক্রু দেওয়া আছে একদম মেন বডির সাথে এই স্ক্রুটাকে আমরা খুব শক্তভাবে টাইট করে দেব, কেননা এইটাই আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফ্ট এই ক্র্যাঙ্কশ্যাফ্টটাকে ধরে রাখবে এবং এটা থেকে আবার আমরা ডিপোশনিয়াল ফিডডগটাকে ফিডডগের যে বার, অর্থাৎ দুইটি ফিডডগের যে বার এই বারগুলো ধরার জন্য আরেকটি কলার শেপ আমরা বসাবো পরবর্তীতে। তো এখন আমরা এই কলার শেপটি বসানোর পর আমরা এখন ফিডডগের যে বার এই বারের ভিতরে যেই বুশটি থাকে সেই বুশটি বসাবো। তো এখানে বুশের ভিতরে কিন্তু একটি বেয়ারিং দেওয়া থাকে, সেই বেয়ারিংটা আমরা ভিতরে বসিয়ে বুশের কিন্তু দুই অংশ, এক অংশে কিন্তু কোনো ছিদ্র পাবেন না আর এক অংশের মধ্যে ছিদ্র পাবেন। তো ছিদ্রওয়ালা সাইডটা আমাদের উপরে রাখতে হবে, এই কারণে রাখতে হবে এখানে কিন্তু অয়েল আসে, সেই অয়েলটা যাতে আমাদের এই বুশের মধ্য দিয়ে মেন যে ক্র্যাঙ্কশ্যাফ্ট সেই ক্র্যাঙ্কশ্যাফ্টের মধ্যে যাতে তেলটা যাইতে পারে। তো আমরা ছিদ্রওয়ালা সাইডটা উপরে রাখবো এবং এখানে যে বার ফিক্সড ফিডডগের বারটি থাকবে ভিতরে এবং ডিপোশনাল ফিডডগের বারটি থাকবে বাইরে, এই দুটি বার বড় যে অংশ দেখতে পাচ্ছেন বড় এই দুটি অংশ যেখানে আমরা বড় বুশটি ব্যবহার করতেছি এই বড় বুশের মধ্যে আমরা ঢুকাবো। দুটি যদি একসাথে না ঢুকে তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল করেও আমরা এখানে ঢুকাবো। আর ছোটো যে অংশটা ছোটো আমাদের সামনের দিকে যে অংশটা সেই অংশ আমাদের ছোটো বুশ ব্যবহার করতে হবে। তো ছোটো বুশটাকে আমরা যদি ব্যবহার করি এই বুশটা ছোটো অংশটাও কিন্তু ছিদ্রওয়ালা সাইড উপরে থাকবে, এটাকে বুশ বলে না এটাকে বলে ব্লক। তো আমরা অনেকে ব্লক বোঝে না তাই আমরা বুশ বলতেছি। তারপর বড়োওয়ালা যে ব্লকটি সেই ব্লকটি সামনের সাইডে রাখবেন আর ছোটোওয়ালা ব্লকটি পিছনের সাইডে রাখবেন।
এখন আমরা যে কলার শেপ যেটাকে আমরা এই ফিটের যে দুটি বার, এই দুটি বারকে ধরে রাখার জন্য প্রথমে যে কলার শেপটি বসিয়েছিলাম বড়টি, এখন আমরা এই বড়টির ভিতরে আবার ছোট আরেকটি কলার শেপ বসিয়ে এখানে আড়াই মিলি একটি এলকি স্ক্রু দেওয়া থাকে, সে আড়াই মিলি এলকি স্ক্রুটা টাইট করে দেব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফিটের বারটি মানে গজাগজি করবে না। তো ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা আড়াই মিলি এলকি দিয়ে এই স্ক্রুটাকে শক্ত করে টাইট করে দিলাম। টাইট করার পর এখন আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। এখানে আমরা এখন স্টিচ কাউন্টার বসাবো, এবং স্টিচ কাউন্টারে কিন্তু যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফিটও কিন্তু উল্টা ঘুরবে। তাই আমরা এই স্টিচ কাউন্টার বসানোর আগে একটি ওয়াশার বসাবো। ওয়াশারের মধ্যে কিন্তু একটি মার্ক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্ক অংশটা আমাদের যে বুশটি বসিয়েছিলাম এই বুশের ভিতরে কিন্তু একটি পিন দেওয়া আছে, সেই পিনের মধ্যে বসাবো, তাহলে এটা বসে যাবে। এখন আমরা এখানে যে স্টিচ কাউন্টারের মেইন যেই পার্টটা সেই পার্টটা নিলাম। এখানে একটি বেয়ারিং থাকবে, এবং বেয়ারিংয়ের উপরে একটি রাউন্ড একটি থাকবে, ওয়াশার থাকবে, রিং থাকবে। এই রিংটা কিন্তু আমাদের ফিক্সড যে ফিডডক সেই ফিডডকটাকে ধরে রাখবে। আমাদের স্টিচ কাউন্টারের কাজ হলো ফিক্সড ফিডডক থেকে আমাদের স্টিচ কাউন্টার কাজ করবে, আর ডিফিউশনাল ফিডডক কিন্তু আলাদা, সেটা আমরা বাইরে থেকে যেটাকে আমরা টান বলি সেই টানটাকে আমরা ডিফিউশনাল ফিডডকের সাথে বসাবো, এবং ডিফিউশনাল ফিডডক কীভাবে টাইমিং করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তা আমরা স্টিচ কাউন্টারের যে এক সাইড কানেক্টিংয়ের সাইডটা আমরা ফিক্সড ফিডডকের পারের সাথে আমরা স্ক্রুটি লাগিয়ে দেব। তো আপনারা যদি এই স্ক্রুটির ছিদ্র যদি খুঁজে না পান, তাহলে বারের ফিডডকের বারটি হালকা এদিক সেদিক নাড়াচাড়া করলে ভিতরে ছিদ্র মিলে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা বড় একটি স্ক্রু থাকে সেই স্ক্রু দিয়ে ফিক্সড ফিডডকের সাথে এই স্ক্রুটাকে খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। তো ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে যেভাবে বুঝাইতেছি আর যেভাবে বলতেছি, আমার মনে হয় না কোনো লোক যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এই কাজ ভুল হওয়ার কথা, কোনোভাবেই আপনারা ভুল হবে না। এখন আপনারা এই ফিডডকের বারটাকে ধরে রাখার জন্য নিচে আমাদের আরেকটি ব্লক বসাতে হবে, মানে বুশ বসাতে হবে, যে বুশটাকে আমরা বডির সাথে দুটি স্ক্রু দিয়ে আটকিয়ে রাখবো। উপরের অংশে আমরা একটি কলার শেপ দিয়ে আটকিয়েছিলাম, এবং নিচের অংশে আরেকটি বুশ দিয়ে একটি দুটি স্ক্রু দিয়ে আমরা এই কাভারটি ফিডডকের যে পার্টটি এই পার্টটি আমরা আটকিয়ে দেবো। আমরা ভিতর দিকে চাপ দিয়ে ধরে স্ক্রুটি টাইট করে দিলে এই ফিডডকের যে দুটি বার, এই দুটি বার কিন্তু আমাদের টাল হবে না, অর্থাৎ মেশিন রান করার সময় এদিক সেদিক লড়াচড়া করবে না। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ডিফিউশনাল ফিডডকের টানটা মিলাতে হবে। তো ডিফিউশনাল ফিডডকের টানটা আপনারা কীভাবে মিলাবেন, এখানে 5 মিলি একটি এলকি থাকে আর একটি কানেক্টিং থাকে, সেই কানেক্টিংয়ের মাথায় কিন্তু একটি স্ক্রু থাকে, সেই স্ক্রুর মধ্যে কিন্তু একটি বুশ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। স্টিচ কাউন্টারের কানেক্টিংয়ের ভিতরেও কিন্তু একটি বুশ দেওয়া আছে, ওই যে ফিক্সড ফিডডকের সাথে আমরা যে স্ক্রুটা টাইট করেছিলাম সেখানে নাটের সাথেও কিন্তু একটি বুশ দেওয়া আছে। এখন ডিফিউশনাল ফিডডকের টানটা আমরা মিলাবো লোকে ডিফিউশনাল ফিডডকের বারের সাথে, আর ফিক্সড ফিট আমরা দুইটি স্ক্রু দেখতে পাচ্ছেন, স্টিচ কাউন্টারের যে স্ক্রুটা সেটা মিলবে হলো ফিক্সড ফিডডকের সাথে, আর ডিফিউশনাল ফিডডকের স্ক্রুটা মিলবে হলো ডিফিউশনাল ফিডডকের সাথে। এখন এখানে ইম্পর্টেন্ট যে কাজটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হলো স্টিচ কাউন্টারের স্ক্রুটা আমরা কীভাবে লাগাবো। প্রথমে আমরা স্টিচ কাউন্টারে এখানে যে মেন শেপের সাথে একটি ছিদ্র আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রর মধ্যে আমাদের ছোটো একটি লম্বা স্ক্রু থাকে, সেই স্ক্রুটা আমরা বসাবো। যে কোনো একটার মধ্যে বসি আমরা আগে দেখবো যে আমাদের ফিডডকের টানটা একটুভাবে আসে কি না, যদি না থাকে তাহলে সেটাকে কীভাবে ঠিক করবেন সেটাও দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ক্র্যাঙ্ক শেপের মেন যে বারটা, এই বারটা যদি আমাদের একটুভাবে টাইমিং না থাকতো তাহলে কিন্তু আমাদের এই স্ক্রুটা আমাদের মিলতো না, আমাদের আমরা এখন যে স্ক্রুটা লাগাচ্ছি এই স্ক্রুটা আমাদের আপডাউন হয়ে যেত, স্টিচ কাউন্টারের সাথে একটুভাবে এটা সমান তালে আসতো না। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন আন্দাজে একটি স্ক্রুতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের ফিডডকটা উল্টা কাজ করতেছে, আমাদের যে মুভমেন্ট আমাদের সেই মুভমেন্টটা কিন্তু উল্টা কাজ করতেছে, ফিডডকটা নিচের দিকে এসে উপরে উঠে যেমন সামনের দিকে বডিটা টান দিবে সেটা না টেনে পিছন দিকে টানতেছে। তো এখন আমরা এই স্ক্রুটাকে খুলে আমরা এই ক্র্যাঙ্কশ্যাফ্টের যে দ্বিতীয় সাইডে যে স্ক্রুটা, দ্বিতীয় সাইডে যে ছিদ্রটা, সেই ছিদ্রের মধ্যে এখন আমরা স্ক্রুটা লাগাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথম যে কোনো একটির মধ্যে লাগিয়ে আপনারা ফিট মেশিনের যে রোটেশন পুলি সঠিকভাবে ঘুরাবেন, ঘুরানোর পর আপনারা দেখবেন যে ফিডডকের টানটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আপনারা স্ক্রুটা খুলে ফিডডকের যে স্টিচ কাউন্টার স্ট্রেট ধরে রাখবেন, এবং রোটেশন পুলি ঘুরিয়ে যে
ক্র্যাঙ্কশ্যাফটের দ্বিতীয় সাইডে যে ছিদ্রটা, সেই ছিদ্রের মধ্যে আপনারা স্ক্রুটা বসিয়ে দেবেন। তাহলে আপনাদের কাজ শেষ, আর আপনাদের ফিডডগের টানটা ইকুয়ালভাবে হয়ে যাবে। তো এখন আমরা ডিপোজিশনাল ফিডডগের যে মেজারমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিশনাল ফিডডগের এখানে যে নিচে 5 মিলি এলকি স্ক্রু, এই এলকি স্ক্রুর সাথে যে মেইন যে বারটি আছে ছোট, এই বারের মধ্যে কিন্তু একটি মার্ক চিহ্ন দেওয়া আছে। এই মার্ক চিহ্নটি আমাদের এই কানেক্টিংয়ের সমান সমান রেখে আমরা স্ক্রুটা টাইট করে দেব। এখন স্টিচ কাউন্টারের এখানে যে স্ক্রিনগুলো থাকে, জাম স্ক্রিন, যেটার মাধ্যমে আমরা স্টিচ কাউন্টার বাড়াই এবং কমাই, কমানোর সময় যে টাইটগুলো হয়, যে অনেক মেশিন দেখবেন স্টিচ বাড়ানোর সময় স্টিচ কাউন্টার চাপিয়ে ধরার পর আপনাদের মেশিনটা একদম ফ্রিভাবে স্টিচ কাউন্টার ঘুরে, আবার কিছু আছে হালকা টাইট ঘুরে, সেটা হলো গিয়ে এই 5টি স্প্রিংয়ের কারণে। প্রথম স্প্রিংটি আমাদের ডান দিকে মুভ করে থাকবে, পরবর্তী যে 4টি স্ক্রু, এই 4টি স্ক্রু আমাদের একটির 2টি স্প্রিং মুখোমুখি রেখে, এবং এভাবে আমি যেভাবে দেখাইতেছি আপনারা দেখেন, এভাবে রেখে আমরা সামনের যেই বড় যেই বুস্টার বোল্টুটা নাটটা আমরা টাইট করে দেবো। এটা আপনার যত বেশি প্রেশার দিয়ে টাইট করবেন তত স্টিচ কাউন্টটা টাইট থাকবে, অর্থাৎ আপনারা স্টিচ বাড়ানোর সময় কমানোর সময় মেশিনটা টাইট থাকবে। আর যদি এখানে লুজ থাকে, আপনার এই টাইট নাটটা যদি লুজ থাকে বা কম প্রেশার দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে স্টিচ কাউন্টার ঘোরানোর সময় আমাদের মেশিনটা ফ্রি হয়ে ঘুরবে। তো ডিয়ার ফ্রেন্ডস, সকল কাজ শেষ হওয়ার পর এখন আমরা কাভারটা আগে দেখব যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফের মাথায় যে স্ক্রুটা, সেই স্ক্রুটা আমাদের ক্র্যাঙ্কশ্যাফের সাথে বাজে কিনা। এখন আমরা এই স্ক্রুটাকে হালকা টাইট করে দিব। আপনাদের মন মতো আপনারা চাইলে আর একটু প্রেশার দিতে পারেন, তা আমি বেশি প্রেশার দিব না, হালকা প্রেশারে আমরা এই রাখবো। এখন আমরা যে সাইডের কাভারটি, সেই সাইডের কাভারটি লাগিয়ে দেখব। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদের সুবিধার্থে আমরা ফেসবুকে একটি গ্রুপ খুলেছি, সেখানে আপনারা সেই গ্রুপে যে কোনো পোস্ট আপনারা করতে পারেন, সেখান থেকেও আমরা সমাধান দিয়ে থাকি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের মেকানিক্যাল অ্যাপস আমরা বানিয়েছি, সেই অ্যাপসের লিঙ্কটিও আমরা দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যে সাইডের কাভারটি, সেই সাইডের কাভারটি লাগাইতেছি, আমাদের পার্টটি আর সাইডের কাভারের সাথে বাঁচতেছে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আমরা আজকে এই পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।